রাজপুর বিদ্যানিধি হাই স্কুল। রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত এই স্কুলের নাম হয়তো অনেকেই শুনেছেন। 150 বছর ঐতিহ্যবাহী স্কুল আজ নতুনভাবে সেজে উঠেছে। বসেছে সোলার প্যানেল, বসেছে জিম, নবনির্মিত হয়েছে শহীদ মিনার এবং আরও অনেক কিছু। চলুন শুনে নেওয়া যাক এই স্কুলের প্রধান শিক্ষক নির্মলেন্দু বিশ্বাস কি বলছেন। আমার স্কুল এবং হরিণাবী দুটোই পুরনো স্কুল। হরিণাবী ইতিমধ্যে 150 বছর পালন করেছে, আমাদের 150 বছরের সূচনা হয়ে গেছে, এখনো চলছে 1 বছর ধরে। এর মধ্যে 150 বছরে আমার স্কুলে প্রচুর কাজ আমরা করতে পেরেছি। সোলার সিস্টেম, জিম, লাইব্রেরি সাজিয়েছি, বিভিন্ন ল্যাবরেটরিগুলো সুন্দর করে সাজিয়েছি, নিচে যে জায়গাটা ধুলোবালি উঠত সেটা আমরা কংক্রিট করেছি এবং উপরে একটা শেড করেছি, স্থায়ী মঞ্চ যখন তখন অনুষ্ঠান করা যাবে। সম্প্রতি একটি ফুলের বাগান করেছি দেখার মতো। এবং আমি আর একটা নতুন কাজ করেছি, 23 জানুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা এবং স্কুলের পতাকা উত্তোলনের জন্য একটা নির্দিষ্ট জায়গা করেছি, সেখানে উত্তোলন করা হবে, সেটা শ্বেত পাথরে তৈরি। এবং গর্বের সঙ্গে বলছি, আমার স্কুলে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে আমি একটি চমৎকার শহীদ বেদি নির্মাণ করেছি শ্বেত পাথরে, এবং সেখানে রবীন্দ্রনাথের উক্তিটি লেখা আছে, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয়। এইভাবে অগ্রগতি চলছে। সূচনায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন এবং ক্লোজিংটা যখন হবে আরও ধুমধাম সহকারে এটা পালন হবে। শুধু যে ডেভেলপমেন্ট করেছি তার স্কুলের এবং ভিতরে ছেলেদের যে ডিসিপ্লিন এবং অন্যান্য পড়াশোনা অগ্রগতি চলছে। আরও একটা ব্যাপার, বায়োমেট্রিক সিস্টেমটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় করা সম্ভব হয়নি, কিন্তু আমার স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের একটা মেশিন বসিয়েছি, তাতে যথেষ্ট কাজ হচ্ছে এবং টিচাররা এগিয়ে এসছেন এবং অগ্রগতি চলছে। আরও চলবে, সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং দারুণ একটা সুন্দর ম্যাগাজিন। এবং আরও গৌরবের ব্যাপার যে আমি 1902 থেকে 1947 আমাদের স্কুলের যে মিনিট বুকটা কার্যবিবরণী ছিল সেটা উদ্ধার করতে পেরেছি উইপোকার হাত থেকে, এবং সেটা আমি ফার্স্ট পার্টটা বার করেছি, দ্বিতীয় পার্টটা বার করা হবে, স্কুলের ইতিহাস সুন্দর করে প্রকাশ হবে। এখানে আমার বিদ্যালয়ের অনেক কৃতি সন্তান আছে, অধ্যাপক, অধ্যক্ষ, আরও বিভিন্ন শিক্ষক, তাদের হাতে অর্পণ করছি বিষয়টা, তারা সুন্দরভাবে করবে, প্রস্তুতি চলছে। এবং তাছাড়া একটা সুভেনির প্রকাশ করা হবে, ছেলেরা বেশ নতুন উদ্যমে বিভিন্ন কাজ করছে এবং শহীদ মিনার, শহীদ বেদিটা তৈরি করা হয়েছে সুন্দরভাবে। সকলে আপ্লুত, এলাকার জনসাধারণ সকলেই স্কুলকে নিয়ে গর্ব অনুভব করছে, এর জন্যে আমি নিজেও গর্বিত।